আচ্ছা একটু ঘামটা মুছে নেই আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে ঘামিয়েই যাচ্ছি এক এক ঈদে আপনি এক এক লুকে আসেন এবং নিজেকে ছাপিয়ে যান প্রতিবার তো তুফান লুকেই আছে এখন হ্যাঁ সেটা ঠিক আছে আমার সেই মধ্যেও কিন্তু র‍্যাম্পে হেরেছে তুফান লুকেই আমি বলেছি না ভাই এখন যা হবে তুফান হবে তো সেখানে ওই হারলেনেও কিন্তু তুফানই উঠেছিল সেই দিন নাকি রাফে তো পুরো ট্রেন্ডিং এ ছিল ওই পরের কিছু আসা পর্যন্ত আপনি তুফান লুকেই থাকবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বোরিং হন না

আমি একটু যাই আবার সাকিব খানের কাছে সাকিব ভাই আমার প্রশ্ন শেষ হয়নি মানে আমার আমার প্রশ্ন হচ্ছে যেটা বলছিলাম উনি তো নিশ্চয়ই আপনাকে অনেক কিছু বলেছেন যে এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা যাবে না যাবে না লিস্ট অনেক লম্বা সেই লিস্ট থেকে একটা যদি আমাদের আজকে শেয়ার করেন এমন কোন গোপন তথ্য যেটা আমার সাংবাদিক ভাইয়েরা খুশি হবে আচ্ছা একটু ঘামটা মুছে নেই আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে ঘামিয়েই যাচ্ছি কি করব প্রশ্ন বলবো হ্যাঁ মানে গোপন কিছু যেটা রায়হান রাফির মানে বলা যাবে না লিস্টে রয়েছে কিন্তু আপনি সাংবাদিক ভাইদের জন্য আজকে বলে দেবেন আর মাত্র চার দিনই তো আছে